হাই ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা। মমস ক্রিয়েশনে আজকে তোমাদের স্বাগত জানাবো, জানাচ্ছি। এই কথাটা বলবো না, তার কারণ জানতাম না, আমি সত্যি কিছু জানতাম না। হঠাৎ করে কালকে অনেক রাত অবধি ফেসবুক ঘেটেছি, হোয়াটসঅ্যাপ করেছি, ইউটিউব দেখেছি, কোথাও কোনো রকম কিন্তু খারাপ কিছু দেখিনি অথবা চোখে পড়েনি। জাস্ট এই কিছুক্ষণ আগে আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম, যেটা আমার মানে বিবেককে সত্যি মানে আমার মনটাকে একদম নাড়িয়ে দিল। মাই লাইফস্টাইল অমিত মণ্ডল, অমিত দা, ওনার ভিডিও আমরা ছোটো বড় ইউটিউবার কম বেশি, আমরা যেরকমভাবে ভিডিও করি না কেন, ওনার ভিডিও কিন্তু আমরা অনেকেই দেখেছি অথবা দেখে থাকি, দেখে থাকতাম। আমি দেখতাম ওনার ভিডিও, আমার ভালো লাগতো। উনি ওনার লাইফের যে জার্নিটা, যেভাবে উনি আজকে যে জায়গায় দাঁড়িয়েছে সেটা, তো উনি হচ্ছে আমাদের মতন ছোটো ছোটো ইউটিউবারদের কাছে অনেক বড় ইন্সপিরেশন। মানে আমরা ওনাকে দেখে অনেক কিছু শিখেছি অথবা অনেক কিছু শেখার চেষ্টা করেছি। তো হঠাৎই এরকম একটা ঘটনা, যেটা মানে ভাবা যায় না, যেটা ভাষায় বলে বোঝানো যায় না। প্রত্যেকেই আমরা আমাদের জীবনে কম বেশি দুঃখ কষ্টর মধ্যে দিয়ে আছি। ওনারও শারীরিক সমস্যা, ওনার অর্থনৈতিক পরিস্থিতি, সমস্ত কিছুকে উনি মানে সমস্ত কিছু প্রতিকূলে গিয়ে উনি ওনার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছিল। ঠিক সেই সময় এরকম ঘটতে হলো, বলে না ভগবান, ভগবান চোখে দেখতে পায় না। আমি এটা আমি খুব ভালোভাবে বিশ্বাস করি, ভগবান সত্যিই কিছু দেখতে পায় না। আর ভগবান যেই মানুষগুলোর পৃথিবীতে থাকা দরকার, সেই মানুষগুলোকে নিয়ে ভগবানের বেশি টানা হাজরা, মানে ভগবানেরও সেই মানুষগুলোর বেশি প্রয়োজন পড়ে যায়। আমি লাস্ট 4-5 দিন আগে, এরকমই হবে 4-5 দিন কি 1 সপ্তাহ আগে, প্যারট দীপঙ্করদার চ্যানেলেই অমিতদার একটা ভিডিও দেখি, ভালো লাগে। যেহেতু আমিও প্যারট দীপঙ্করদার কাছে গেছিলাম, আমারও ওনার সঙ্গে ভিডিও আছে, সেই কারণে দেখছিলাম। ভিডিওটা দেখে ভালো লাগলো, যে না ঠিক আছে চলো। তো তার আগে থেকে আমি অমিতদাকে চিনি, আমি অমিতদার ভিডিও এর আগেও বহুবার দেখেছি। একটা গরিব পরিবারের ছেলে, যেখানে বয়স্ক মা বাবা রয়েছে, কীভাবে উনি জীবনে কতটা স্ট্রাগল করে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে, সেদিন প্যারট দীপঙ্করদার ওই ভিডিওটাতে আমি শুনছিলাম। উনি বলছিলেন, একটা জামা যদি কিনতে হতো, পছন্দ হলে একটা জামা কিনতে হলে 1 বছর অপেক্ষা করতে হতো ওই জামাটা কেনার জন্য। তাহলে বুঝতে পারছো তোমরা যে কতটা মানুষ স্ট্রাগল করলে তবে গিয়ে ওই জায়গায় পৌঁছায়। একটা জামা কেনার জন্য একটা মানুষকে এতটা অপেক্ষা, বলছে উনি, বলছে ওই ভিডিওটায়, অনেক ছোট ছোট জিনিসের জন্য অনেক কষ্ট করতে হয়েছে, অনেক স্ট্রাগল করতে হয়েছে, কিন্তু উনি খুব খুশি আজকে যে ওনার এই দুঃখ কষ্টের দিনগুলো এই মুহূর্তে নেই। প্রচুর সাবস্ক্রাইবার। সেদিন দীপঙ্করদার গোল্ডেন বাট প্লে বাটনটাকে হাতে নিয়ে অমিতদা বলছে, বলছে প্রত্যেকটা ইউটিউবারের এটা স্বপ্ন যে এই গোল্ডেন প্লে বাটনটা পাওয়ার। উনি মানে বলছে, বলছে প্লে বাটনটাই এটা, এটা কোনো মূল্য হবে না, এটা সোনা কি রূপো এটার ওইভাবে এটা বিচার করা যাবে না, এটা অমূল্য। মানে একটা মানুষ যেখানে এত কষ্টের পর একটু ভালো সময় দেখতে চেয়েছে, দেখতে পেয়েছে, সেখানেই ভগবানের এরকম করতে হলো। বয়স্ক বয়স্ক বাবা মা রয়েছেন। খুব ভালো লাগছিল ওনার কথাবার্তাগুলো সেদিন শুনে, মানে উনি কতটা পজিটিভ এনার্জি ওনার মধ্যে, যে উনি এভাবে ভাবে। উনি বলছে, বলছে আমার শরীরের সমস্যাকে আমি সমস্যা মনে করি না, আমার এতে আমার কোনো অসুবিধা হয় না, কোনো অসুবিধা হতো না, হঠাৎ করে একটা এরকম ঘটনা। সত্যি ইউটিউব পরিবার, যে পুরো ইউটিউবে যত সদস্য আছে, যারা ইউটিউব ক্রিয়েটার, যারা ইউটিউব প্রত্যেক দিন দেখে, যারা প্রত্যেক দিন ইউটিউবে ভিডিও করে, যাদের চ্যানেল আছে, আমার মনে হয় এটা তাদের সকলের ভেতর থেকে এই সমবেদনাটা আসা প্রয়োজন অমিতদার জন্য। এরকম একজন সাকসেসফুল ইউটিউবার একদম ছোট জায়গা থেকে, একদম নিচু জায়গা থেকে মানুষটা এতটা কষ্ট করে, এতটা স্ট্রাগল করে একটা জায়গায় দাঁড়িয়েছিল, সেখানে দাঁড়িয়ে আজকে ওনার এই জার্নিটা শেষ। মানে এর জন্য আমি ভগবানকে যে কী বলবো আমি জানি না, সত্যি ভগবানের কী বিচার, যে কখনো ভাবে না যে যাকে নিয়ে নিচ্ছি, যাকে পৃথিবী থেকে কেড়ে নিচ্ছি, তার পৃথিবীতে থাকাটা কতটা প্রয়োজন আছে। তার পরিবার রয়েছে, বয়স্ক বাবা মা রয়েছে, সেই জায়গায় থেকে ওই বয়স্ক বাবা মার জন্য আজকে এটা অনেক বড় বিশাল দুঃখের দিন। আমরা হয়তো এরকমভাবে বলে ওনার দুঃখ কষ্টকে শেয়ার করে নিতে পারবো না,
কিন্তু মন থেকে অমিতদার জন্য প্রার্থনা করব, অমিতদার যেখানেই থাকুক ভালো থাকুক, তার আত্মার শান্তি পাক। কিন্তু আমার মনে হয় আমাদের প্রত্যেককে ওনার পাশে দাঁড়ানো উচিত, ওনার পরিবারের পাশে দাঁড়ানো উচিত, কারণ আমাদের সাপোর্ট ছাড়া হয়তো এই আমাদের সাপোর্টটা হয়তো এই মুহূর্তে ওনার পরিবারের খুব বেশি প্রয়োজন। যারা ভিডিও করছো, যারা ভিডিও করো, যারা অমিতদাকে চেনো, যারা চেনো না, প্রত্যেকের কাছে অনুরোধ করব, কম বেশি সকলে যদি আমরা ওনাদের পাশে গিয়ে দাঁড়াই, ওনার বাবা মার পাশে গিয়ে দাঁড়াই, তাহলে আমার মনে হয় এতে অমিতদাও খুশি হবেন, ওনার আত্মার শান্তি হবে। এইটাই আজকে আমার বলার ছিল, আর বলার কিছু নেই। আমি আমার তরফ থেকে চেষ্টা করব যতটা সম্ভব প্রার্থনা করার, ভালো রাখার। তোমরা যদি সকলে মনে করো যে এরকম কোনো সিদ্ধান্ত নেবে, ওনার পরিবারের পাশে দাঁড়াবে, তাহলে অবশ্যই আমাকেও জানিও, আমিও তোমাদের সঙ্গে এই সিদ্ধান্তে একমত থাকব। আর সকলে মিলে অমিতদার আত্মার জন্য একটু প্রার্থনা করব, যাতে উনি যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক। আর ঈশ্বরের কাছে ওনার পরিবারের জন্য প্রার্থনা করব, ওই মা বাবাকে যেন ঈশ্বর এটুকু শক্তি দেয়, এই কঠিন বাস্তব, এই চরম সত্যটাকে যেন ওনারা মেনে নিতে পারেন। আর কিছু বলার নেই।